লক্ষ্মীপুরে প্রাইভেটের টাকা না দেওয়ায় পরীক্ষার হলে দুই ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সালমা আক্তার নামের এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন ও সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী এক ছাত্রীর পরিবার। খোঁজ নিয়ে জানা যায়, দুই ছাত্রীর মধ্যে একজন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক, সালমা আক্তারের কাছে প্রাইভেট পড়ত। তখন 10 দিন পরেই সে আর যায়নি, তবে ওই 10 দিনের টাকা দিতে চাইলেও নেননি শিক্ষক। মঙ্গলবার সকালে ওই ছাত্রী হাদিস বিষয়ে পরীক্ষা দিতে হলে আসে। এ সময় শিক্ষক সালমা ও আব্দুল জলিল দায়িত্বে ছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। হঠাৎ সালমার দৃষ্টি পড়ে ওই ছাত্রীর দিকে। এ সময় রাগান্বিত হয়ে তাকে সালমা বলেন, তুই তো আমার টাকা দিলি না। এ সময় তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে তাকে চড়থাপ্পড় দিতে থাকেন। পাশে থাকা আরেক ছাত্রীকেও সালমা চড়থাপ্পড় মারেন। আমি এখনো ছোট, আমার ভবিষ্যৎটাই এখনো হয়নি। উনি আমার গায়ে হাত দিয়েছে, যেখানে আমার বাবা ভাই কেউ হাত দেয় না আমার গায়ে। তুমি প্রত্যেকটা ছেলে মেয়ের সামনে আমার গায়ে হাত দিয়েছে। আচ্ছা, ওর ব্যবস্থা কি? আমার তো ভবিষ্যৎ আছে না, আমি তো এখন ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। উনি কেন আমাকে এমন কষ্ট প্রত্যেকটা বলবেন দেখে আসছে? এ মন্দ, আমি এদের বেঁচে যাবো বিচার হবে। আমি ওই যে ইয়োনো সাপ জানি, ইয়োনো সাপ জানি। আমার বাবা কখনো আমার গায়ে হাত দেয় না, উনি কেন হাত দিবে আমার গায়ে? আমার মা তো আমার গায়ে হাত দেওয়ার সময় হাজারবার ভাবে না। এখন পক্ষপ্রত্যপক্ষ হিসাবে তিনি হল পরিদর্শনের জন্য গেলেন, তখনই এই পরীক্ষা শুরুর পূর্বেই তিনি বাচ্চার উপরে তিনি চড়াও হয়েছেন, আঘাত করেছেন, চেহারাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি তাৎক্ষণিকভাবে বাচ্চার সুস্থতার জন্য ব্যবস্থা গ্রহণ করছি এবং গার্ডিয়ান ওনাকেও ব্যাপারটা জানার জন্য কমান্ডিং বডিকে অবহিত করছি এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ।